বিয়ের পিঁড়িতে নায়িকা মুনমুন ও নায়ক আলেকজান্ডার বো। বিয়েতে টাঙ্গাইলের হাফ সিল্কের লাল শাড়ি, ঠোঁটে লাল লিপস্টিক, কপালে লাল টিপ পরে বউ সেজেছিলেন মুনমুন। তবে বাস্তবে নয়, হারুন উজ্জামান পরিচালিত পদ্মার প্রেম নামের একটি সিনেমায় 70-এর দশকের আদলে বিয়ে হয় তাদের। সিনেমায় আলেকজান্ডার অভিনয় করেছিলেন মাঝির চরিত্রে, অন্যদিকে এক গ্রাম্য বিধবার চরিত্রে কুসুম নামে অভিনয় করেছেন মুনমুন। সম্প্রতি মানিকগঞ্জের মনোরম লোকেশনে সিনেমাটির প্রথম লটের শুটিং হয়েছে। এ বিষয়ে মুনমুন বলেন, 70-এর দশকের বিয়ের সাজগোজে আমি আর দেখিনি। পরিচালক বলেছেন, এরকম সাজে 70-এর দশকে নাকি বিয়ে হতো। গল্পটিও সেকালের। আমার অনেক ভালো লেগেছে গল্পটি, আশা করি দর্শকদেরও সিনেমাটি ভালো লাগবে। ছবিতে আলেকজান্ডারের সঙ্গে অভিনয় সম্পর্কে মুনমুন বলেন, আলেকজান্ডারের সঙ্গে এই নিয়ে 3টি ছবি করা হয়েছে। তবে সর্বশেষ 2003 সালে মহিলা হোস্টেল সিনেমায় তার সঙ্গে আমার অভিনয় করা হয়। এরপরই আমি সিনেমা ছেড়ে চলে আসি। দীর্ঘ 15 বছর পর আমরা আবার একসঙ্গে অভিনয় করছি। ভাবতে খুবই ভালো লাগছে, ডালিউড চলচ্চিত্রে সুপারহিট চিত্রনায়িকা মুনমুন ঢাকায় সিনেমায় আলোড়ন তুলেছিলেন রূপ আর সাহসিকতার গুণে। 1996 সালে চলচ্চিত্রে অভিষেক হয় তার। ক্যাপ্টেন এহতেশাম পরিচালিত মৌমাছি সিনেমায় প্রথম কাজ করেন তিনি। সিনেমাটি মুক্তি পায় 1997 সালে। এরপর টারজান কন্যা, মৃত্যুর মুখে, রাজা, মরণ কামুর, রানী ডাকাত, আজকের সন্ত্রাসী সহ অসংখ্য সুপারহিট সিনেমায় অভিনয় করেন মুনমুন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে সকল আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।